শুনতে থাকুন আমাদের আজকের গল্প। এমনও হতে পারে, কিউরিওসিটি কিলড দ্য ক্যাট বলে ইংরেজিতে একটা কথা আছে, মানে কৌতূহলই নাকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। তবে আমি আজ অবধি এমন কোনো মানুষের কথা শুনিনি যিনি একটা গোয়েন্দা বই 80% পড়ে ফেলার পর ভয়ে ভয়ে রেখে দিয়েছেন, মোবাইল ফোনে আসা দরকারি মেসেজ না দেখেই ডিলিট করে দিয়েছেন এবং মাঝরাতে দরজায় খুট খুট আওয়াজ পেয়ে উঠে দেখতে যাননি একবার। কিন্তু এ তো গেল কিউরিওসিটির কথা, এবার আসি ক্যাটে। এই বিড়ালদের নাকি কিছু সন্দেহজনক স্বভাব আছে, এরা থেকে থেকেই কোথাও যেন উধাও হয়ে যায়, অকারণেই ফাঁকা জায়গায় এক টানা তাকিয়ে থাকে, কাকে যেন দেখার কি যেন খোঁজার চেষ্টা করে। আজ এই অজ্ঞাতের প্রতি কৌতূহল এবং বিড়ালের মতো সন্দেহবাতিক একজন মানুষকে নিয়ে আমাদের গল্প। দেখা যাক কি হয়। হিন্ট দিতে পারি, আমার প্রথমে বলা প্রবাদে একটা শব্দ নিয়ে প্রায় কিছুই বলিনি, সেটা মনে করুন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প, এমনও হতে পারে। বিপত্তি আর কাকে বলে, এবং বিপত্তির সময়টিও খাসা, ঠিক অফিস থেকে ফেরার সময়। লিফটের আলো নিভে গেছিল, হাত ঘড়ি প্রস্থ বরাবর একটা সুইচ টিপে দেখলাম 9টা প্রায় বাজতে চলেছে। ঘড়ির ডায়ালের আলো 2 সেকেন্ড চলেই নিভে গেছে, ছোট বাক্সের মতো লিফটটা আবার ভরে গেছে কুপকুপে অন্ধকারে। 3 মিনিটের মধ্যে লোকজন এসে যাওয়ার কথা, বৃন্দাবন বলে সিকিউরিটি গার্ডটা তো আমাকে লিফটে উঠতেও দেখেছে। তাও একবার ভাবলাম গলা তুলে ডাকি, তারপরেই নিজেকে সংবরণ করলাম। এ ফ্ল্যাটে আমার সাহসী বলে একটা সুনাম আছে, লিফটে আটকা পড়ে চেঁচামেচি করেছি, খবরটা রোডে গেলে সে সুনাম রাতারাতি ড্রাই ওয়াশ হয়ে যাবে। বাইরে খচর মচর করে একটা আওয়াজ হতেই বুঝলাম ল্যান্ডিং এ লোকজন এসেছে, টর্চ জ্বালার শব্দ পেলাম। এইবার বন বন আওয়াজে বুঝলাম জেনারেটর চালু হল, সঙ্গে সঙ্গে লিফটের আলো চলে উঠল, আবার ডুলকি চালে উপরে উঠতে লাগলো, সেটা রওনা দিল 12 নম্বর ফ্লোরের দিকে। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। রাজারহাট টাউনশিপে এই ফ্ল্যাটটা আমি কিনেছি, তাও আজ মাস তিনেক হতে চলল। একরকম বলা যায় কিনতে বাধ্য হয়েছি অঞ্জলির ঠেলায় পড়ে, ছোট থেকেই নাকি তার উঁচু তলায় ফ্ল্যাট কেনার বাসন, যেখান থেকে সকালে উঠে গোটা কলকাতা শহর দেখা যায়। সূর্যের প্রথম তাজা আলো গরম তেলের মতো গায়ে হাতে পায়ে মাখা যায়। আমার অবশ্য এসব হাই রাইজে বাসা বাঁধা একেবারেই না পছন্দ, ছোট থেকেই ভাঙাচোড়া আদিকালের বাড়ি আমাকে টান। এক সময় হানা বাড়িতে রাত কাটানোর ইচ্ছে হিল্লি দিল্লি করে বেরিয়েছি, এখন অবশ্য বয়স হয়েছে বলে সেসব ছেলে মানুষই খেয়াল ত্যাগ করতে হয়েছে। লিফট থেকে বেরিয়েই পকেট থেকে চাবি বের করে আমি ফ্ল্যাটের দিকে হাঁটা দিলাম। ফ্ল্যাটের দরজা তলা দিয়ে আলো চোখে পড়ছে না, পড়ার কথাও নয়। আপাতত দিন সাতেক হলো অঞ্জলি বাড়িতে নেই, স্কুল জীবনের বান্ধবীদের সঙ্গে ঘাটশিলা বেড়াতে গেছে। ফ্ল্যাটের 2টো চাবি আমার কাছে, তার মধ্যে ব্যাগ হাতরে একটা বের করে কি হলে ঠোকাতে থমকে গেলাম। কি যেন একটা গন্ডগোল হচ্ছে, এর মধ্যে কিছু একটা ঘটেছে যেটা ঘটার কথা নয়। এরকমটা মাঝে মাঝেই হয় আমার, পরপর ঘটনাগুলো ছবির মতো মাথায় গেঁথে যায়, তাদের একটার সঙ্গে আরেকটার অসঙ্গতি থাকলে অবচেতন মন সেটার সংকেত দেয়। কিন্তু এখন কি হলো আমার? দরজার সামনে দাঁড়িয়ে
গত 10 মিনিটের ঘটনাগুলো মনে করতে লাগলাম। আমি লিফটে উঠলাম, লিফট গেল আটকে, কুপকুপে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। ঘড়ির আলো জ্বাললাম, লিফট চালু হলো, তারপর উপরে এসে দরজার নিচে পরের কথাগুলো আর ভাবতে হলো না, পেয়ে গেছি উত্তরটা। ফ্ল্যাটের 1 থেকে 9 তলা অবধি ওঠার সময় কখনোই লিফটের ভিতরটা পুরো অন্ধকার হয়ে যাওয়ার কথা না, কারণ একতলা থেকে আরেক তলার মাঝখানে লিফট যখন থাকে তখন তার উপরে নিচে খানিকটা 2 তলাতেই থেকে যায়। সেই তলার আলো বাইরে থেকে লিফটের কাঁচের উইন্ডো দিয়ে ঢুকে পড়ে, কিন্তু আজ কারেন্ট চলে যেতে লিফটের ভিতরটা কুপকুপে অন্ধকারে ঢেকে গেছিল। এমনকি বৃন্দাবনের টর্চের আলো অবধি দেখতে পাইনি। তাহলে চাবিটা ঘুরিয়ে দরজা খুলতে খুলতে ব্যাপারটা ভাবিয়ে তুলল আমাকে। এর একটাই ব্যাখ্যা হতে পারে, এ অ্যাপার্টমেন্টের 9 আর 10 তলার মধ্যে স্বাভাবিকের থেকে বেশি খানিকটা নিরেট দেওয়াল আছে। যদিও ব্যাপারটা তেমন আশ্চর্যের নয়, তাও মনটা কেন জানি না খচখচ করতে লাগলো। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার গালের ডান দিকে বেশ বড় সড়ো একটা কাটা দাগ আছে, তার উপরে হাত রাখলাম, দাগটা যেন বেড়ে উঠেছে মনে হচ্ছে। উঠে পড়ে হাত পা ধুয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে একটা হালকা হাওয়া দিতে শুরু করেছে, এত উপরের ফ্ল্যাট বলে সারাক্ষণই দেয় এই হাওয়াটা। সেটা গায়ে মাখতে মাখতে আমি নিচের দিকে তাকালাম, এত দূর থেকে নিচের গাড়ি ঘোড়ার শব্দ কিছু কানে আসে না। চওড়া আলোয় ঢাকা রাস্তার উপর দিয়ে ছোট ছোট গাড়িগুলোকে ছুটে যেতে দেখে অনেকটা জলের ভিতর মাছের ছোটাছুটির কথা মনে পড়ে। আজ সেদিকে তাকাতেই আগ্রহটা বেড়ে উঠল আমার। অন্যদিনও কতবার এখানে এসে দাঁড়াই, এতদিন মনে হয়নি, কিন্তু আজ মনে হলো 9 আর 10 তলার কার্নিশের মাঝে ফাঁকটা যেন অনেকটা বেশি, প্রায় কোমর পর্যন্ত রেলিং এর বাইরে করে আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, মন দিয়ে খেয়াল করলেই বোঝা যায়, ঠিক যেন 2টো ফ্লোরের মাঝে আরেকটা ফ্লোর কেউ চাপা দেওয়ার চেষ্টা করেছে। এত উপর থেকে দেখার জন্য কিনা জানি না, কেমন যেন ভয় লাগলো আমার। ভিতরের দিকে ঢুকে এলাম, বারান্দার দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে এসে বসে পড়লাম। ব্যাপারটা ভারী আশ্চর্যের, এত বড় একটা ফ্ল্যাটে একটা ফ্লোরের সমান জায়গা তৈরি করা হলো, অথচ ব্যবহার করা হবে না কেন? ব্যাপারটা মাথা থেকে সরানোর চেষ্টা করলাম। হতে পারে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের কোনো কেরামতি, তোমা পরে ওখানে দেওয়াল ভেঙে নতুন ফ্লোর বানিয়ে নেওয়া হবে, কিন্তু সেটাই যদি করার থাকে তাহলেও দেওয়াল তুলে দেওয়ার তো মানে হয় না। একটা সিগারেট ধরিয়ে সবে সোফায় বসতে যাচ্ছি এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম অঞ্জলির নামটা ভেসে উঠছে। সোফার এক প্রান্ত থেকে সেটা কুড়িয়ে নিয়ে কানে ধরতে ওপাস থেকে কল আসা গেল। ফিরেছ? কি ভাগ্যি, আমি তো ভাবলাম ইয়ারদের সঙ্গে নৃত্য করে রাতে ফিরবে। আজ তো শুক্রবার। ওহো, ভুলেই গিয়েছিলাম। খাবার দাবার নিয়ে ফিরেছ না নিজেই হাত পড়াবে? না, কালোটি কাবাব নিয়ে এসেছি, সঙ্গে তান্দুরি রুটি আর। আমি মনে মনে হাসলাম। অফিসে এক কলিগেরার জন্মদিন ছিল বলে সে নিজেই চিকেন চাউমিন খাইয়েছিল,
রাতে আর খিদে পাবে না ভেবে খালি হাতেই ফিরেছি। আমাকে চুপ করে থাকতে দেখে ওপাস থেকে আবার গলা শোনা গেল, আমি পরশু রাতে ফিরব, সাবধানে থেকো। অঞ্জলি ফোনটা রেখে দিতে যাচ্ছিল, আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা শোনো একটা কথা আছে। কি? আচ্ছা আমাদের নতলায় কে থাকে গো? নতলা অনেকেই তো থাকে, কেন বলো তো? একটাও ফাঁকা নেই। আছে মনে হয়, 17 নম্বরটা বিক্রি হয়নি সম্ভবত, কিন্তু কেন? না এমনি। আচ্ছা রাখছি। ওপাস থেকে কিছু প্রশ্ন করার সুযোগ না দিয়েই আমি ফোনটা রেখে দিলাম। মাথায় একটা চিন্তার খচখচানি শুরু হয়েছে, সেটা যতক্ষণ না কমছে মনকে কিছুতেই শান্ত করতে পারব না। ঘরের চাবিটা আটকে বাইরে বেরিয়ে এলাম। লিফটটা এখন আর আগের জায়গাতে নেই, সুইচ টেপার কিছুক্ষণ পরে সেটা আমার সামনে এসে থামল। আমি তার ভিতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপে দিলাম, তারপর এক টানা তাকিয়ে থাকলাম হাত ঘড়িটার দিকে। সেকেন্ডগুলো চোখের সামনে পাল্টে যাচ্ছে, এক একটা ফ্লোর পার করতে সময় লাগছে ঠিক 4 সেকেন্ড। 12, 11, 10, 9। অবাক হয়ে গেলাম, কি আশ্চর্য, এটাও 4 সেকেন্ড। বাকি ফ্লোরগুলো নেমে যেতেই আমি স্টপওয়াচ বন্ধ করে দিলাম। নিচের ডাইনিং কাম ওয়েটিং রুমে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম, এখানে বেশি লোকজন চোখে পড়ছে। অ্যাপার্টমেন্টের বাসিন্দারা একে একে অফিস থেকে ফিরছে, তাদের প্রায় কাউকেই আমি চিনি না, এখানে তেমন কারো সঙ্গে আমার পরিচয় হয়নি এখন। ওয়েটিং রুমে একটা চেয়ার খুঁজে বসে পড়লাম, মাথার ভিতরে চিন্তাগুলো এতক্ষণে আরো গুলিয়ে গেছে। এটুকু পরিষ্কার জানি, 9 আর 10 তলার মাঝে অন্য ফ্লোরগুলোর সাইজেরই আরেকটা ফ্লোর আছে, অথচ লিফটে 10 থেকে 9 নামতে কোনো অতিরিক্ত সময় লাগছে না। তাহলে কি ঠিক ওই জায়গাটায় লিফটের গতি বেড়ে যায়? কিন্তু কেন? দরজার কাছটায় বৃন্দাবনকে দেখতে পেলাম, চোখে চোখ পড়তেই হাতের ইশারায় ডাকলাম তাকে। সে চারদিকটা একবার ভালো করে দেখে নিয়ে এগিয়ে এলো আমার দিকে, তারপর আমার উল্টো দিকের চেয়ারে বসে পড়ে বলল, জেনারেটরটা কদিন গন্ডগোল করছে স্যার, তাই মাঝে মাঝে। আমি হাত তুলে বাধা দিলাম, তারপর অল্প হেসে বললাম, নতলার একটা ফ্ল্যাট শুনছিলাম নাকি খালি আছে? নতলা? ভাবার জন্য একটু সময় নিল বৃন্দাবন, তারপর বলল, 17 নম্বরটা এখনো লোক আসেনি স্যার, অন সেল আছে। তো সেটা একটু দেখা যায়, আপনি কিনবেন স্যার? একটা চওড়া হাসি খেলে যায় বৃন্দাবনের মুখে, সম্ভবত নিজের কমিশনটার কথা ভেবেই। না ঠিক আমি নয়, আমার আমার এক ভাই বলছিল আমার সঙ্গেই থাকবে, নতলাটা যদি পছন্দ হয় তাহলে। নিশ্চয়ই হবে স্যার, চলুন না আপনাকে দেখিয়ে আনছি। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরের ঘরে ঢুকে একটা চাবি নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো সে, তারপর লিফটের দিকে এগোতে এগোতে বলল, আসুন। আমি তার পিছন পিছন লিফটে উঠলাম, এতক্ষণে চলতে শুরু করেছে সেটা। তার দিকে একবার আর চোখে দেখে নিয়ে বললাম, আচ্ছা তুমি এখানে কবে থেকে আছো বৃন্দাবন? তা সেই প্রথম থেকেই, আগে কনস্ট্রাকশন সাইটের গার্ড ছিলাম, আর এখন এই অ্যাপার্টমেন্ট। কথাটা বলে সে মিহি হাসার চেষ্টা করল, মানে বিল্ডিংটা তৈরি হওয়ার আগে থেকে। সে মাথা নাড়ালো, লিফটের দরজার উপরে সংখ্যাগুলো বেড়ে উঠছে,
সেদিকে মুখ ফিরিয়ে বললাম, তৈরি হওয়ার সময় কিছু গন্ডগোল চোখে পড়েনি তোমার? গন্ডগোল? কিরকম গন্ডগোল? সে অবাক হয়ে আমার দিকে চাইল। না কিছু না। আমি আর প্রসঙ্গটা এগোলাম না। লিফটের দরজা খুলে যেতে বেরিয়ে এলাম দুজনে। চোখ তুলে প্যাসেজটার উপরের দিকে তাকালাম। বাকি ফ্লোরগুলোর সঙ্গে এর তেমন কোনো তফাত নেই। দেওয়ালে সাদা রং করা, প্যাসেজের দুপাশ জুড়ে আলাদা আলাদা ফ্ল্যাটের দরজা, তার ভিতর থেকে মানুষের গুনগুন গলার আওয়াজ ভেসে আসছে, কোথাও বা টিভি থেকে সন্ধ্যের খবর। 17 নম্বর রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল বৃন্দাবন। তারপর চাবিটা ঘুরিয়ে দরজাটা খুলে দিয়ে ভিতরের দিকটা দেখালো আমাকে। বাইরে থেকে একবার উঁকি দিয়ে আমি ভিতরে ঢুকে পড়লাম। অ্যাপার্টমেন্টটা খুব একটা বড় সরো না। দক্ষিণ দিকে একটা বক্স জানলা আছে, এখন সেটা আটো সাটো করে বন্ধ। কাঁচের ফাঁক দিয়ে চাঁদের ফিকে আলো ভিতরে এসে পড়েছে। জানলার ওপারে ছোট একটা বারান্দা। বারান্দার ফাইবার গ্রিলের আউটলাইনটুকু চোখে পড়ছে সেই আলোতে। ঘরের আলোটা জ্বালিয়ে দিল বৃন্দাবন। চাঁদের আলোটাকে ছাপিয়ে গিয়ে ঘরের দখল নিল সেটা। খানিকটা এগিয়ে ঘরটাকে দেখতে লাগলাম আমি। একবার জানলাটার সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম। ইচ্ছা করেই একবার উপরের দিকে তাকিয়ে বৃন্দাবনের দিকে ফিরে বললাম, আচ্ছা 10 তলার জানলাটা এত উঁচুতে কেন বলতো? বৃন্দাবন একবার আমার পাশে এসে দাঁড়াল, তারপর উপরটা দেখে নিয়ে বলল, কি জানি, ইঞ্জিনিয়ার বলতে পারবে? আমি আর একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে উত্তর দিল, ও তখন আপনি বলছিলেন না স্যার যে ফ্ল্যাটটায় কিছু গন্ডগোল আছে কিনা? তার মুখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে গিয়েও আটকাচ্ছে সে। সম্ভবত কথাটা বলা উচিত হবে কিনা সেটাই ভাবিয়ে তুলেছে তাকে। খানিক সেইভাবেই ভেবে নিয়ে মুখ নামিয়ে নিচু গলায় সে বলল, এত উপরে সাধারণত সিঁড়ি দিয়ে কেউ ওঠে না, আমাকেই সার্ভিসের জন্য উঠতে হয় মাঝে মাঝে, তখন মনে হয় মাঝে মাঝে। কি মনে হয়? আমি গলার উত্তেজনাটা চাপা দেওয়ার চেষ্টা করি। মনে হয় একই সিঁড়ি যেন দুবার উঠছে। মানে? মানে একটা তলা পার করে মনে হয় আবার একই তলা উঠছে। 9 তলা থেকে 10 তলা 13টা সিঁড়ি পার হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে মনে হয় 26টা উঠছি। আরে আশ্চর্যের ব্যাপার তো। বৃন্দাবন আরো কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার ফোনটা বেজে উঠল। সেটা পকেট থেকে বের করে মুখ দিয়ে চুপ চুপ করে আওয়াজ করে সে বলল, দরজা ফাঁকা রেখে এসেছি, আজ একটা কেলো হলো বলে, আপনি একটু দেখে নিন স্যার, চাবি আমাকে পরে দিয়ে দেবেন। আমি মাথা নেড়ে দিতে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজাটা ভেজিয়ে লকটা ভিতর থেকে আটকে ঘরের ভিতরের দিকে ঢুকে এলাম। এখনো অবধি যা মনে হচ্ছে তাতে আমার ধারণাটাই ধীরে ধীরে আরো মজবুত হচ্ছে। 9 ও 10 তলার মাঝে সত্যি একটা ফ্লোর রাখা আছে, এবং সেটা রাখা হয়েছে জেনে বুঝেই। সম্ভবত এমন কোনো কাজ সেখানে হয় যেটা জনসমক্ষে করা সম্ভব নয়। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে কয়েকটা কথা ভেবে নিলাম।
যদি সত্যি লুকানো একটা ফ্লোর থাকে তাহলে সেটাতে ঢোকারও একটা দরজা আছে। সম্ভবত সে দরজাটা কৌশলে কোনোভাবে লুকানো হয়েছে। মনস্থির করে নিলাম, যেভাবেই হোক না কেন দরজাটা খুঁজে বের করতে হবে। এই বিল্ডিং এরই কোন রুম থেকে হয়তো খোলে সেই দরজাটা। সবার ঘরে ঢুকে তল্লাশি করে দেখা সম্ভব নয়। অন্য কোনোভাবে যদি ঘরের চারিদিকে একবার দেখে নিলাম আমি। ঘরটায় কিছুদিন আগে অবধি কাজ হচ্ছিল সম্ভবত। কিছু রঙের সরঞ্জাম একটা বড় সড় চেহারার খরাঞ্চি এক কোণে জড়ো করে রাখা আছে। এগিয়ে গিয়ে খরাঞ্চিটা টেনে ঘরের মাঝামাঝি নিয়ে এলাম আমি। দেওয়ালে কানেক্ট করে একটা ড্রিল মেশিন রাখা ছিল, সেটাও টেনে আনলাম। মই বেয়ে উপরে উঠতে ছাদের দেওয়ালটা হাতে নাগালে চলে এলো। দেওয়ালের উপরে একটা হাত রাখলাম। বেশ গরম হয়ে আছে দেওয়ালটা। একবার কান রাখলাম, আর রাখতেই বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। কার যেন একটা গলার আওয়াজ আসছে। কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যায় প্রাণপণে চিৎকার করছে কি। কান সরিয়ে নিলাম। কানের ভিতরটা একটু একটু করে গরম হয়ে উঠছে। অর্থাৎ নয় ও দশ তলার মধ্যে যে শুধু একটা ফ্লোর লুকানো আছে তাই নয়, সেখানে মানুষও থাকে। কয়েক মুহূর্ত চুপ করে ভেবে নিলাম আমি। লোকটা যেভাবে চিৎকার করছিল তাতে পরিষ্কার বোঝা যায় কোনো কারণে তীব্র যন্ত্রণায় আছে সে। তবে আওয়াজটা খুব ক্ষীণ, সম্ভবত আমার মাথার ঠিক উপরেই সে নেই, হয়তো অন্য কোনো ঘরে রাখা আছে তাকে। কিন্তু কেন রাখলোই বাকি? মনস্থির করে নিলাম, এ ঘটনার শেষ না দেখে আমি থামব না। এতগুলো লোকের মাঝে একটা গোপন ঘরে একটা মানুষকে বন্দি করে রেখে যন্ত্রণা দেওয়া হবে, আর সেটা জানতে পেরেও আমি হাত গুটিয়ে বসে থাকব, এ হতে পারে না। ড্রিল মেশিনটা অন করতেই তীব্র বন বন আওয়াজে কানে তালা লেগে গেল। ফাঁকা ঘরময় ছড়িয়ে পড়ল আওয়াজটা, হয়তো বাইরেও গেছে। কিন্তু এমনিতেই এ ঘরটায় কাজ চলছিল, প্রতিবেশী কারোর সন্দেহ হওয়ার কথা নয়। আবার দেওয়ালে কান রাখলাম, না এখনো আগের মতোই শোনা যাচ্ছে আওয়াজটা। অর্থাৎ ড্রিলের আওয়াজ ওপারের কারো কানে যায়নি। তার মানে আমার ঘরের উপরেই যে ঘরটা আছে সেখানে আপাতত কেউ নেই। সরু দিকটা ছাদের দেওয়ালে ঠেকিয়ে আবার অন করলাম। দেওয়ালের গা থেকে খানিকটা চাঙর খুলে নিচে পড়ল। একবার মনে হলো যেটা করছি সেটা হয়তো ঠিক নয়। এই মুহূর্তে কেউ ঘরে ঢুকে এলে তাকে দেওয়ার মতো জবাব থাকবে না আমার কাছে। এও মনে হলো যে ব্যাপারটা সবার আগে পুলিশকে জানানো দরকার। পরক্ষণেই ভাবলাম যদি সত্যি উপরে কোনো অসামাজিক কারবার চলে তবে সেটা নিশ্চয়ই পুলিশকে না জানিয়ে হচ্ছে না। কৌতূহল ততক্ষণে আমার মস্তিষ্কের দখল নিয়েছে। মিনিট খানেক ড্রিল করার পরে দেওয়ালে ছোটখাটো একটা ফুটো তৈরি হল। এ ঘরের আলোটা দেওয়ালে বেশ উপরের দিকে লাগানো থাকায় ফুটোর ভিতরটা তেমন একটা চোখে পড়ছে না। তাও যতদূর সম্ভব চোখ নিয়ে গিয়ে আমি ভিতরটা দেখার চেষ্টা করলাম। অন্ধকার ছাড়া তেমন একটা কিছু দেখা যাচ্ছে না। শুধু একটু আগে সেই আওয়াজটা বেশ জোরে শোনা যাচ্ছে।
ভালো করে কান পেতে শুনতে পেলাম আরেকটা চেনা আওয়াজ আসছে। খুব মিহি, যেন বিরাট লম্বা একটা খাতার পাতাকে কেউ একটু একটু করে ছিঁড়ছে। কেউ আছেন? চাপা গলায় গর্তের কাছে মুখ রেখে আমি ডেকে উঠলাম। মন বলছে ভিতরে যাকে রাখা আছে সে আমার কথা শুনতে পাবে না, তাও আবার গর্তের মুখে কান রাখলাম। না, আর সেই আগের আওয়াজটা কানে আসছে না, সবকিছু আগের মতো চুপচাপ। শুধু সেই পাতা ছেঁড়ার আওয়াজটা এতক্ষণে আরেকটু ক্ষীণ হয়ে এসেছে। তবে কি আমার কথা শুনতে পেয়েছে সে? বেশ কিছুক্ষণ সেইভাবেই মইয়ের উপরে দাঁড়িয়ে থাকলাম আমি। ভিতরটা মনে হলো আগের থেকে আরেকটু বেশি অন্ধকার হয়ে এসেছে। মিনিট পাঁচেক সেইভাবে দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলাম আমি। যেটুকু গর্ত হয়েছে তাতে উপাস থেকে কেউ ভালোভাবে না তাকালে গর্তটা দেখতে পাবে না। তবে মুশকিলটা হলো এ ঘরে কেউ ঢুকলেই ছাদের দিকে চোখ যাবে তার। সে যাই হোক, তেমন কিছু যদি ঘটে তাহলে সব কথা তাকে খুলে বলা যাবে না হয়। আপাতত কয়েকদিন একটু লক্ষ্য রাখতে হবে লোকটার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। দরজাটা বন্ধ করে চাবিটা পকেটে ঢুকিয়েই আমি উপরে চলে এলাম। বৃন্দাবনকে চাবিটা কাল ফেরত দিলেও চলবে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে, কয়েকটা প্রশ্ন বারবার এসে খোঁচা মারছে মাথায়। যে লোকটাকে আটকে রাখা হয়েছে সে কে? কেনই বা আটকে রাখা হয়েছে তাকে? এমনও হতে পারে লোকটা ভয়ানক কোনো মানসিক রোগের শিকার, কিন্তু পাগলা গারদের তো অভাব নেই দেশে। ঘরে ঢোকার দরজাটা কোথায়? কারাই বা ঢোকে সেখানে? বাইরের দিকে তাকালাম। আমার জানলা দিয়েও এখন মিহি চাঁদের আলো এসে বিছানার উপর আর মোড়া ভাঙছে। তার গায়ে জানলার গ্রিলের খোপ খোপ ছায়া যেন দাবার বোর্ড সাজিয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটা আশ্চর্য সম্ভাবনার কথা মাথায় এলো আমার। ব্যাপারটা অলৌকিক কিছু নয় তো? কথাটা মনে হতেই নিজের মনে একটা বিষণ্ন ভাব ঘিরে ধরল আমাকে। এই চাঁদনি রাত, মিহি ঠান্ডা হাওয়া, এসবের মধ্যেও মাঝে মাঝে মনে হয় কারো আর্তচিৎকার লুকিয়ে আছে। ঠিক আমার নিচের তলার ফ্ল্যাটের মতো ওই প্রকৃতি তার নিজের শরীরে এমন কিছু হয়তো লুকিয়ে রাখে যা আমাদের জানাশোনার বাইরে। শুধু হাওয়ায় ভেসে আসা সনসন বাতাসের চিৎকার, ভোরের জমাট কুয়াশার মধ্যে অচেনা গলার ডাক, তুলন্ত গাছের পাতায় হাতছানি হয়তো তার সংকেত দিয়ে যায় আমাদের, দিয়ে চলেছে যুগ যুগান্ত ধরে। একটু একটু করে ঘুম জড়িয়ে ধরে আমাকে। পরদিন সকালে ঘুম ভাঙার পর বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি আমি। মোবাইলটা হাতে নিয়ে দেখি ভোরের দিকে একবার ফোন করেছিল অঞ্জলি। আমার ফোন সাইলেন্ট ছিল বলে ঘুমটা ভাঙিনি। বিছানার উপরে উঠে বসে মাথার ভিতরটা একটু সাজিয়ে গুছিয়ে নি। কাল রাতের ঘটনাটা মনে থাকলেও তার ধার খানিকটা কমে এসেছে। অঞ্জলিকে একবার ফোন করলাম। ভেবেছিলাম ঘটনাটা খুলে বলবো, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সংবরণ করলাম। থাকে, খামোকা ভেবে অস্থির হবে, এ কথা সে কথা বলে রেখে দিলাম। চালাক মেয়ে,
ঠিক বুঝেছে আমার মনটা আজ অন্যদিকে আছে। কোন রকমে গা পাচিয়ে গেলাম। অফিসে তাড়া ছিল বলে নতলায় আর দাঁড়ালাম না, লুকানো ফ্লোরে আর যাই হোক কোনো জানলা নেই, ফলে দিনের বেলা গর্তে চোখ রেখে আলাদা করে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। অফিস গিয়ে কিন্তু মনে হলো বোকার মতো করেছি কাজটা, একবার দেখে আসলেই হতো। ব্যাপারটা এমনভাবে মাথার ভিতরে চেপে বসেছে যে অন্য কিছুতেই মন বসাতে পারছি না। তাও মাথা ঠান্ডা করে কোনো রকমে অফিসের কাজ শেষ করে সন্ধে নাগাদ পেরিয়ে পড়লাম। নতলার ঘরে ছাদের কর্তটা যেন কি মোহে টানছে আমাকে। কাজের কথা অঞ্জলির কথা মাথায় আসেনি সারাদিন। লুকানো ফ্ল্যাটের রহস্য যতক্ষণ না সমাধান করছি আমার শান্তি নেই। অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে আমাকে ঢুকতে দেখেই জিজ্ঞাসু চোখে তাকালো বৃন্দাবন। আমি একটু বোকার মতো অভিনয় করে তাকে বললাম যে কাল দিদিমণি এলে তাকে ফ্ল্যাট দেখিয়েই চাবিটা একেবারে ফেরত দেব। সে পাংশু মুখে মাথা নেড়ে দিল। লিফটে আজ আর একা ছিলাম না, আমারই ফ্লোরে দুজন বাসিন্দার সাথে দেখা হয়ে গেল। আমাকে নতলায় লিফট ছাড়তে দেখে খানিকটা অবাক হলেন তারা। আমি হেসে বললাম, ওই একটু দরকার আছে আর কি। 17 নম্বর রুমের দরজাটা দ্রুত হাতে খুলে আমি ভিতরে ঢুকে এলাম। এর মধ্যে অন্য চাবি দিয়ে আর কেউ খুলেছে বলে তো মনে হয় না, অন্তত খুললে কিছু একটা আমাকে বলতো বৃন্দাবন। দরজাটা আবার ভালো করে বন্ধ করে আমি ভিতরে এগিয়ে গেলাম। দেওয়ালের উপরের দিকে তাকালে সেই গর্তটা এখনো চোখে পড়ে। ঘরাঞ্চি এখনো সেইভাবেই গর্তের নিচে দাঁড় করানো আছে। আমি সাবধানে সেটার উপর উঠে দাঁড়ালাম। গর্তটার দিকে তাকাতেই কিন্তু অবাক হয়ে গেলাম, এখন আর সেখানটা অন্ধকার নেই, বরঞ্চ গর্তের ফাঁক দিয়ে কি যেন একটা বাইরে বেরিয়ে আছে। যেন খানিকটা তুলো গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কেউ। তবে কি ওপাশের কারো চোখে পড়েছে? আমার শীত দ্বারা দিয়ে একটা তরল স্রোত বয়ে গেল। গর্তটা যে আমি করেছি সেটা বৃন্দাবনের কাছে চাবির ব্যাপারে জানতে চাইলেই বোঝা যাবে। লোকগুলো কারা তা আমি জানি না, তবে এত বড় একটা কারচুপির কাজ যদি তারা করতে পারে তাহলে আমাকে সহজে ছেড়ে দেবে বলে তো মনে হয় না। দুরু দুরু বুকে আমি তুলোটায় একবার হাত লাগালাম, আর লাগাতেই আশ্চর্য হয়ে গেলাম, তুলো নয়, খানিকটা কাগজ যেন। মনে হয় একটা খুব ছোট কাগজকে কেউ সরু রোল করে গর্তের মুখে ঢুকিয়ে দিয়েছে। দু আঙুলে ধরে সেটাকে টান দিলাম আমি, খচ করে একটা আওয়াজ করে ছিঁড়ে বেরিয়ে এলো সেটা। খানিকটা অংশ গর্তের মধ্যেই রয়ে গেল। সেদিকে অতটা গুরুত্ব না দিয়ে আমি নিচে নেমে এলাম। কাগজটা ঠিক সাধারণ কাগজ না, স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নরম, যেন শক্ত কোনো জিনিসকে ঝলসে নরম করে ফেলা হয়েছে। কাগজটা ফাঁকা। আপাতত আর কিছু করার নেই আমার, মনটা বেশ হতাশ লাগলো। ওপারের লোকটাকে কেন আটকে রাখা হয়েছে সেটা জানার অন্য কোনো রাস্তা নেই। পুলিশে একবার খবর দেওয়া যেতেই পারে, কিন্তু পুলিশের ভিতরে যদি এদের লোক থাকে তাহলে উল্টে আমার বিপদ হবে। নিজের ফ্ল্যাটে ফিরে সেদিন রাতে আর ঘুম এলো না। লোকটার কথা মাথা থেকে মুছে গিয়ে
অন্য একটা জিনিস ভাবিয়ে তুলল আমাকে, সেই কাগজ ছেঁড়ার আওয়াজটা। সেটা ঠিক যেন কাগজ ছেঁড়ার আওয়াজ না, খুব চেনা অন্য একটা শব্দ, শুধু এতই আস্তে যে কাগজ ছেঁড়ার আওয়াজ বলে ভুল করছি। কি মনে হতে আমি বিছানা থেকে উঠে পড়লাম, একটা অস্বাভাবিক সম্ভাবনার কথা মাথায় আসছে। টেবিলের নিচ থেকে পুরনো ল্যাম্পটা বের করলাম, একটা দেশলাই দিয়ে আগুন জ্বাললাম তার সলতে, সেটা হলুদ শিখায় জ্বলে উঠতেই হাতের কাগজটা ধরলাম তার উপরে। দেখতে দেখতে আমার চোখের সামনে কয়েকটা সরু সরু লাইন ফুটে উঠল নরম কাগজটায়। ঝুঁকে পড়ে লেখাগুলো পড়ার চেষ্টা করলাম আমি, কাঁপা কাঁপা হাতে কিছু লেখার চেষ্টা করেছে কেউ। আমার নাম রূপক ধর, এর আগে আমি 3 আত্মহত্যার চেষ্টা করেছি, আজ আবার করেছি। এরা আমাদের সারাক্ষণ ঘিরে রেখেছে, নানাভাবে অত্যাচার করে চলেছে আমাদের উপরে। জানি না এখান থেকে কবে আমি মুক্তি পাবো, হয়তো কোনোদিনই পাবো না। 3 পার্থক্য বুঝতে পারি না, সমস্ত শরীর জুড়ে শুধু ঝলসানোর দাগ, কি যন্ত্রণা। আবার শুনতে পাচ্ছি সে আসছে, ওর মুখটা, ওর মুখে। এরপর থেকেই ছিঁড়ে গেছে চিঠিটা, উত্তেজনায় আমার শরীর কেঁপে উঠছিল, অর্থাৎ আমার ধারণাই ঠিক, কোনো কারণে আটকে রাখা হয়েছে মানুষটাকে, শুধু একজন নয় অনেককে। কারণ যদি কিছু থেকেও থাকে তাহলেও এভাবে লোকচক্ষুর আড়ালে মানেই সেটা খুব একটা সহজ কারণ না। আমার চোয়াল শক্ত হয়ে এল, যেভাবেই হোক এই ঘটনাটা মানুষের জানা দরকার। চিঠিটা পড়ে বোঝা যায় এর পরেই কারো বর্ণনা দিতে চলেছে লোকটা, সেটা সবার আগে জানা দরকার। কাগজের বাকি অংশটা হয়তো এখন উদ্ধার করা যাবে কর্তের মুখ থেকে। তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলাম আমি, কয়েক মিনিটের মধ্যে নেমে এলাম 9, দ্রুত পায়ে ঢুকে এলাম ঘরের ভিতরে। লোকটা কি আমার চেনা? অন্তত তার চেহারার একটা বর্ণনা একটু পরেই আমার চোখের সামনে ফুটে উঠবে। ঘরাঞ্চিটার উপরে উঠে গর্তের ভিতরে তাকালাম, কাগজের খুব পাতলা একটা অংশ এখনো বেরিয়ে আছে ভিতর থেকে। সেটা নখ দিয়ে টেনে বের করার চেষ্টা করতেই বেরিয়ে এলো বাকিটা। গর্তের ভিতরটা এখন হালকা লালচে রঙে ভরে উঠেছে, যেন ঘরের ভিতরে লাল আলো জ্বলেছে কেউ। গুম গুম করে একটা আওয়াজ শুনতে পেলাম, কেউ এগিয়ে আসছে। আমি উপরে দাঁড়িয়েই পকেট থেকে দেশলাই বের করে আগুন ধরালাম কাগজটায়, সঙ্গে সঙ্গে আবার লেখা ফুটে উঠল তাতে, কাগজের বাকি লেখাটা। আবার শুনতে পাচ্ছি ও আসছে, ওর মুখটা দিকি দিকি চলছে আগুনে, চারিদিকে দাউ দাউ করে চলছে আগুন, কি ভয়ানক, কি ভয়ানক এই জায়গাটা। কোন জায়গার কথা বলছে? আগে কি শুনেছি এরকম জায়গার কথা? কোথায় যেন শুনেছি। সেই পুরনো ইনস্টিংটা আবার এসে চেপে ধরল আমাকে, এবার আর ঘটনার অসংগতি নয়, কিসের সঙ্গে যেন দারুণ মিল পাচ্ছি জায়গাটা। 1 জন্য থমকে গেলাম। আগুন, কাগজ ছেঁড়ার আওয়াজটা চিনতে পারলাম,
খুব ক্ষীণ বলে দাউ দাউ করে জ্বলন্ত আগুনের শব্দকে ভুল করে ছেঁড়া কাগজের শব্দ বলে ভুল করেছিলাম। কিন্তু তাই বা হয় কি করে, বারবার কি করে আগুনে পুড়তে পারে মানুষ? মুহূর্তে একটা বিদ্যুতের ছলকের মতো জায়গাটার নাম পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনে। বহুবার শুনেছি নামটা বইয়ের পাতায়, অর্থাৎ কাগজের শেষে ফুটে ওঠা লাইনগুলোর দিকে চোখ পড়ল আমার। আমার নাম রূপক ধর। এর আগে আমি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছি, তৃতীয়বারের চেষ্টায় আমি সফল হই। আমার আলগা হাতের ফাঁক কোলে মাটিতে পড়ে গেল কাগজটা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এমনও হতে পারে নরক হলো কোনো হাই রাইজ বিল্ডিং এর দোতলার ফাঁকে একটুখানি ফাঁকা জায়গা? আমাদের এই প্রতিদিনকার কর্মময় জীবনের মাঝেই লুকিয়ে রাখা আছে থাকে, মাঝে মাঝে তার সংকেত পাই আমরা। কখনো এক ধাপ সিঁড়ি বেশি উঠতে হয়, তো কখনো অকারণেই পোড়া চামড়ার গন্ধ ভেসে আসে। জানি না, তবে আমরা হলাম দেওয়ালের উপরে সেই ছোট্ট গর্তটা। তার ভিতর দিয়ে আপনি ওপারে উঁকি দিতে পারেন, তবে যাওয়া আসার দায়িত্ব আপনার নিজের।